আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত। লাস্ট কিছুদিন যাবত আমাদেরকে অনেকেই বলতেছেন যে ভাই 24-48 প্রোডাক্টগুলো আমাদেরকে দেখান। তো ইনশাল্লাহ আজকে 24-48 প্রোডাক্টগুলো দেখাবো আকিস সিরামিক্সের, সাথে আপনার প্রাইসটাও জানিয়ে দেবো এবং টাইলসের ব্যবহারের উপকারিতা সেটা সম্বন্ধে ইনশাল্লাহ ধারণা দেবো। তো ভিউয়ার্স, আমাদের শোরুমে যেভাবে আসবেন, আপনারা আসবেন সেটা হচ্ছে, দেখুন এই যে আমাদের ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি। আপনারা যদি রেডিও কলোনি এদিক থেকে আসেন, এই যে রেডিও কলোনি এদিক থেকে যদি আসেন, দেখবেন যে ঠিক আপনার এমকে টাওয়ারটা আপনার চোখে পড়বে। তো এমকে টাওয়ারের ঠিক বিপরীত সাইডেই আমাদের এই শোরুমটা, ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি। আর যদি আপনার সাভার স্ট্যান্ড থেকে আসেন তাহলে দেখবেন যে সিআরপির যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের পাশেই আপনার এখানে আসলে চোখে পড়বে এমকে টাওয়ারটা। ঠিক কেএফসির ঠিক উল্টা পাশেই আমাদের এই শোরুমটা, ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি। আকিস সিরামিক্সের সাইনবোর্ড দেওয়া আছে এখানে, খাদিম সিরামিক্সের সাইনবোর্ড দেওয়া আছে, দেন মিট সিরামিক্সের সাইনবোর্ড দেওয়া আছে, এই যে দেখুন মিট সিরামিক্স লিমিটেডের ইয়া দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের শোরুমটা, ইনশাল্লাহ সরাসরি এসে আপনারা দেখতে পারবেন। তো আসুন আমরা দেখি ভিতরে কী কী আপনাদেরকে আমরা দেখাইতে পারতেছি। ওকে, তো ভিউয়ার্স এখন দেখাবো 24-48 প্রোডাক্টগুলো, সাথে আপনাদেরকে ইনশাল্লাহ ইনস্টলের ক্ষেত্রে কিছু ধারণাও দিব, সাথে প্রাইসটা ইনশাল্লাহ জানাবো, আর কালেকশনগুলো তো অবশ্যই দেখাবো। তো ভিউয়ার্স এখন চলে যাই, যাদের আপনার শুরুতে আমি শুরু করতেছি একটা মসজিদের একটা টাইলস নিয়ে। দেখুন মসজিদের একটা জায় নামাজ টাইলস নিয়ে, দেখুন ভিউয়ার্স অনেক হাই গলোসি কিন্তু প্রোডাক্টটা, খেয়াল করে দেখুন। এটার নিচে কিন্তু একটা কালো একটা 1 ইঞ্চির মতন একটা বর্ডারও আছে, যার জন্য আপনার জায়নামাজের মসজিদে দাঁড়ানোর যে কাতারের যে বর্ডারটা সেটা কিন্তু আপনার এক্সট্রাভাবে দেওয়ার প্রয়োজন হয় না, আর হবেও না। আর যদি আপনার যদি দিতে মন চায় বা আপনার যদি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আপনি এটার সাথে অ্যাড করে ব্ল্যাক বা যে কোনো কালার কিন্তু আপনি বর্ডার করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে, যেটা যদি আপনি যদি এভাবে বর্ডার করতে চান সেক্ষেত্রে মানে আমাদের যে সাজেশনটা, যেহেতু আমরা এটার সাথে রিলেটেড, যার জন্য আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনি যদি বর্ডার কালো টাইলস বা মেরুন টাইলস বা যে কোনো কালার দিয়ে যদি বর্ডারটা আপনি করতে চান তাহলে চেষ্টা করবেন ওই কালারটা দিয়ে স্কেটিংটা দেওয়ার জন্য। স্কেটিংটা যদি ওটার সাথে কালারটা আপনি সেট আপ করে দেন একই কালার, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে, অনেক দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে, কনসেপ্টটা অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স এটা এই প্রোডাক্টটা দেখুন, এখানে মসজিদের এই কালারটা, এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনার 205 টাকা, 205 টাকা নিতে পারবেন 24-48 এই প্রোডাক্টটা। এর আগেও কিন্তু এই প্রোডাক্টগুলো রেট ছিল আপনার 190 টাকা, 188 টাকা, এই রেঞ্জে আমরা বিক্রি করেছিলাম। তারপরেও আপনাদের যদি কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে অনেক কিছু আমরা দেখা গেছে আপনার আমাদের টার্গেটের জন্য আমরা অনেক সময় প্রফিট মার্জিনটা যেটা করতাম সামান্য সেটাও কিন্তু আমরা অনেক সময় ছেড়ে দিই। তো যার জন্য আপনাদের যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফোনের সাথে ফোনে যোগাযোগ করে আমাদেরকে অ্যামাউন্ট আর আপনার কোয়ান্টিটি বলবেন, যদি সম্ভব হয় ইনশাল্লাহ অবশ্যই কম রাখার চেষ্টা করব। আরেকটা কালার হচ্ছে, দেখুন যারা আপনার অ্যাশ কালারের মধ্যে চান 24-48 এই প্রোডাক্টগুলো, দেখুন খেয়াল করুন ভিউয়ার্স, এটা কিন্তু স্কেচ প্রুফ, অর্থাৎ দাগ পড়বে না, এটা দাগ পড়ার কোনো চান্স নাই। আপনার একটা বিষয় হচ্ছে, গ্লেজি প্রোডাক্ট যদি কেউ যদি বলে দাগ পড়বে না সেটা হবে মিথ্যা কথা বলা, গ্লেজি প্রোডাক্ট দাগ পড়বেই, এটাই স্বাভাবিক। কেননা আপনার গ্লেজি প্রোডাক্টটার উপরে একটা কিন্তু গ্লেজ ব্যবহার করানো কিন্তু এটা গ্লেজি হয়েছে, আর প্রোডাক্টটা কিন্তু দাগ পরে, স্ক্রেচটা পরে কিন্তু গ্লেজের উপরে, বডির উপরে না। তো যেহেতু এটা কোনো গ্লেজি নাই, এটা কিন্তু অ্যান্টি স্লিপের প্রোডাক্ট এবং এটা স্কেচ প্রুফ একটা প্রোডাক্ট, এটা দাগ পড়ার কোনো চান্স নেই। একদম বাসাবাড়ির জন্য, যারা প্রাইভেট বাসাবাড়িতে এই ধরনের প্রোডাক্টগুলো লাগাতে চান, আপনার এসব প্রোডাক্টগুলো অনেক একটা উপযোগী একটা ফ্লোর, বিশেষ করে যাদের বিগেস্ট ফ্লোরগুলো লাগাইতে ইচ্ছুক। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখে, মার্বেল শেডের মধ্যে, বিশেষ করে 24-48 প্রোডাক্টগুলো কিন্তু একটু মার্বেল শেডের মধ্যেই হয়ে থাকে। এই যে খেয়াল করুন, একটু হালকা অফ হোয়াইটের ভিতরে কালারটা, শেডগুলো দেখুন একটু খেয়াল করুন, শেডগুলো অনেক সুন্দর একটা শেড, এবং আপনার গ্লেজও কিন্তু আপনার 24-24 যেই প্রোডাক্টের যেই গ্লেজটা, কিন্তু 24-48 প্রোডাক্টের কিন্তু গ্লেজটা তার থেকে অনেক বেশি, এবং আপনার মালের থিকনেসগুলো দেখুন, এই যে খেয়াল করুন ভিউয়ার্স, এখানে থিকনেসগুলো দেখুন, থিকনেসও কিন্তু অনেক বেশি, যার জন্য আপনার টাইলসের আপনার ওয়েটও অনেক বেশি নিতে পারবে, ধারণ ক্ষমতা বেশি। তো এই ধরনের টাইলসগুলো আপনার ফ্লোরের জন্য অনেক সুন্দর হবে, এটা আমাদের থেকে এখন কালেক্ট করতে পারবেন 205 টাকা স্কোয়ার ফিটে। তারপরে এই পাশে আরেকটা কালার আছে, দেখুন হালকা অফ হোয়াইটের ভিতরে, এই যে খেয়াল করুন, এই যে খেয়াল করুন দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর একটা কালার, একটু হালকা অফ হোয়াইট এবং এবং একদম লাইটও না, একদম ডিফও না, মাঝামাঝি একটা কালার, এই প্রোডাক্টটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আর যদি
আপনার কোয়ান্টিটি বেশি হয়, আর বিশেষ করে আকিজ সিরামিক্সের প্রোডাক্টগুলো অন্য কোম্পানিটা না, শুধু আকিজ সিরামিক্সের প্রোডাক্টগুলো যদি আপনার যদি 3.5 লাখ টাকা ফ্লাস যদি আপনার ভ্যালু হয়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দিব। তারপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, এই যে ভিউয়ার্স খেয়াল করুন, যারা একটু লাইটের ভিতরে একদম সাদার ভিতরে যারা লাইটিং চান, লাইটিংয়ের সাপোর্টিং বেশি চান, তাদের জন্য এই প্রোডাক্টটা একদম একটা উপযোগী একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের শেডগুলো খেয়াল করুন দেখুন এখানে, এই যে শেডটা অনেক সুন্দর কিন্তু একটা শেড, এই শেডের সাথে এই শেড একদম 100%ভাবে মিলে যাবে, এই প্রোডাক্টটা একদম 100%ভাবে সুন্দরভাবে মিলে যাবে। তো এই প্রোডাক্টটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। এরপরে দেখুন আর একটা প্রোডাক্ট আছে, আপনার দেখলে মনেই হবে যে এটা একটা মার্বেল, দেখলে মনেই হবে যে এই প্রোডাক্টটা টাইলস হতেই পারে না, এটা একটা মার্বেলের মতন কালার, একদম অনেক সুন্দর একটা প্রোডাক্ট, একদম আপনার আপনার এই প্রোডাক্টটা ফ্লোরের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট। যারা আপনার এই ধরনের প্রোডাক্টগুলো লাগাতে চান তাদের জন্য একটা চয়েসফুল একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের থেকে এখন অ্যাভেলেবেল ইনশাল্লাহ নিতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাই, আজকে শুধু 24-48 প্রোডাক্টটাই দেখাবো। একটা বিষয় হচ্ছে আমি চাইলে কিন্তু আপনাদেরকে 2-4-5টা আইটেমের কালার দেখায় কিন্তু আমি শেষ করে দিতে পারি কয়েকটা সাইজ দিয়ে, কিন্তু আমি চেষ্টা করি বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা কিন্তু আপনার এককভাবে যদি আমি টাইলসগুলো সবগুলো দেখাই, যেমন 8-12 সাইজটা ধরেন আমি আপনাকে দেখাবো, সেক্ষেত্রে যদি 8-12 সবগুলো ডিজাইন যদি এক টাইম দেখাই তাহলে আপনার পছন্দ করতে কিন্তু সুবিধা হয়। দেখা গেছে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু 8-12 টাইলসটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন বা পছন্দ করে নিতে পারেন। তো এই জন্যেই আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা আইটেম নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি, যার জন্য হয় কি এগুলো নিয়ে আমি কথা বলতেও সুবিধা হয়, ফ্লোরের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে সুবিধা হয়, দেন আপনার কালেকশনগুলো আপনাদের দেখতেও কিন্তু সুবিধা হয়, যেহেতু এখানে একাধিক কালারগুলো একই ডিজাইনের একাধিক কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই একটা ফ্লোর প্রোডাক্ট দেখুন অ্যাশ মোডে, এর আগে যে অ্যাশ কালারটা দেখাইছি এটার থেকে এটা একটু হালকা ডিপ। তো যারা এই ধরনের কালারগুলো লাগাইতে চান এবং বিশেষ করে কমার্শিয়াল ফ্লোরের জন্য অনেক একটা উপযোগী একটা ফ্লোর, অনেক সময় দেখা যায় আপনি দেখুন আপনার সুপার শপ এবং ব্যাংকের যে ফ্লোরগুলো আছে ওই সব ফ্লোরে কিন্তু পলিশ টাইলস লাগার কারণে একটা সময় দেখা যায় ইউজ করার পরে কিন্তু ওই কালারটা কিন্তু একটা সময় থাকে না, যার জন্য কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো অনেক একটা উপযোগী ফ্লোর। আর এটা হচ্ছে আপনার স্লিপ করবে না, এবং ওই যেই সমস্যাটা যেহেতু গ্লেস প্রোডাক্টগুলো দিলে আপনার স্ক্রেচ পরে, এটা কিন্তু সেই সমস্যাটা কিন্তু আপনারা ফেস করবেন না, কেননা এটা গ্লেস নাই, যার জন্য আপনার এটার আপনার প্রোডাক্টটার স্ক্রেচ পড়ার কোনো সুযোগ নাই। তারপরে এটার মধ্যে আর একটা লাইট একটা কালার আছে, একটু দেখুন একটু ডিফারেন্ট, একটু এই যে দেখুন একটা কালার, এটা একটু লাইট, যাদের একটু লাইটের মধ্যে দরকার এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দেখতে পারেন, খেয়াল করুন। তো এগুলো আমাদের কাছ থেকে এখন বর্তমানে 205 টাকায় আপনারা কালেক্ট করতে পারবেন। তারপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে হালকা উডেন কালারের ভিতরে, দেখুন খেয়াল করুন অনেক সুন্দর একটা কালার, যারা এই ধরনের কালারগুলো আপনার দিতে চান এই যে খেয়াল করুন দেখুন ভিউয়ার্স, গ্লেজটা দেখুন আপনারা, গ্লেজটা খেয়াল করুন অনেক সুন্দর একটা গ্লেজ, এবং আপনার শেডগুলো অনেক সুন্দরভাবে মিলে যাবে, উডেনের শেডগুলো অনেক সুন্দর একটা প্রোডাক্ট। তো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো আমাদের থেকে এখন কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এছাড়াও 24-48 বেশ কিছু কালেকশন নতুন আসছে, যদিও এখন আমাদের এগুলো ডিসপ্লে করা হয় নাই, যার জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। তারপরে দেখুন এই একটা কালার, এটাও কিন্তু আপনার মার্বেল বললে কোনো অংশেই ভুল হবে না, কারণ এটা কিন্তু টেক্সচারটা একদমই কিন্তু মার্বেলের মতন, এবং গ্লেজটা আপনারা খেয়াল করুন অনেক সুন্দর একটা গ্লেজ, এবং আপনার নর্মালি যে 24-24 মধ্যে যে গ্লেজটা পাবেন সেটার থেকে কিন্তু এ তুলনামূলক এটা গ্লেজটা অনেক বেশি হবে। এরপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে সাদার ভিতরে শেড, এটা কিন্তু র্যান্ডম শেড, র্যান্ডম শেডগুলো হচ্ছে আপনার দেখা গেছে এখানে, যেমন আমাদের এই পুরো টাইসটার ভিতরে কিন্তু 2টা শেড আছে, আবার দেখবেন যে পরের যে টাইসটা আছে সেটার মধ্যে 3-4টা কিন্তু শেড পাবেন, এরপরে এরকম করতে করতে 3টা একটা কার্টুনের মধ্যে আপনার 2 পিস, 2 পিসের মধ্যে কিন্তু 2টা শেডের মধ্যে পাবেন, যার জন্য হবে কি আপনার দেখতে একদম ইনস্টল করলে একদম মার্বেলের মতন দেখা যাবে। তারপরে দেখুন এই যে এখানে আর একটা প্রোডাক্ট আছে, এই যে একটা প্রোডাক্ট হালকা অফ হোয়াইটের ভিতরে দেখুন শেডটা, অনেক সুন্দর একটা প্রোডাক্ট, খেয়াল করুন এই যে দেখুন এখানে এই যে ব্র্যান্ডের নামটা দেখুন, এটা হচ্ছে ক্যাথেনাইস একটা ব্র্যান্ড, আর আকিজ সিরামিক্স কিন্তু এটার প্রোডাক্ট দিয়ে থাকেন, তো আপনার কার্টুনের গায়েও কিন্তু ক্যাথেনাই লেখা থাকবে এই লোগো সহকারে,
এবং প্রত্যেকটা টাইলসের আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং নাম কিন্তু দেওয়া থাকবে। সেটা যদি আপনি সেন্টারে আকি সিরামিক্স কিন্তু সেন্টারে তাদের লোগো সহকারে কিন্তু ব্র্যান্ডিং নামটা আছে। তো দেখুন ভিউয়ার্স, এই একটা প্রোডাক্ট আছে। তারপরে আর একটা প্রোডাক্ট আছে, এটাও কিন্তু একদম মার্বেলের মতন প্রোডাক্টটা। দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা। এবং গ্লেসটাও খেয়াল করুন আপনারা, গ্লেসটা দেখুন অনেক সুন্দর একটা গ্লেস। এবং ফ্লোরের জন্য এবং লাইটিংয়ের জন্য খুবই একটা উপযোগী একটা ফ্লোর, যাদের বিগেস্ট ফ্লোরগুলো লাগাইতে চান তাদের জন্য বিশেষ করে, কারণ সবাই তো আর এই ফ্লোরটা ইনস্টল করেন না। যারা পার্সোনালি যারা স্টে করবেন তাদের, তারাই কিন্তু বড় ফ্লোরগুলো লাগিয়ে থাকেন। তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন অনায়াসে এবং প্রোডাক্টের মানও ভালো হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টগুলো আপনারা কেন কিনবেন। দেশি প্রোডাক্টগুলোর মধ্যে কয়েকটা ব্র্যান্ড আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকি সিরামিক্স। আকি সিরামিক্স কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে নাম্বার ওয়ান ব্র্যান্ড, 2019 সাল থেকে স্টিল নাও এখন পর্যন্ত। তো আপনারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে নেন না কেন, তবে বিশেষ করে আপনি যেখান থেকে কিনেন আপনি অবশ্যই কিনবেন, একটা ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন। কেননা ডিলার প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো আপনি যদি নিয়ে থাকেন তাহলে হবে কি, আপনার প্রোডাক্টে যদি কোনো সমস্যা আপনার চোখে পড়ে বা সমস্যা দেখা যায় তাহলে আপনি কিন্তু ওই ডিলার পয়েন্টে আপনি তাদেরকে অভিযোগ করতে পারবেন। তখন হবে কি, আপনার কোম্পানির সাথে ওই ডিলার পয়েন্ট থেকে সরাসরি যোগাযোগ করে আপনার এই যে মার্কেটের টিম বা আপনার এই প্রোডাক্ট যারা কমপ্লেইনগুলো বিশেষ করে কমপ্লেইনগুলো নিয়ে সাইডে যায় ওই সব টিমগুলো আপনার সাইডে যাবে। যাওয়ার পরে আপনার প্রোডাক্টটা যদি প্র্যাকটিক্যালি যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যদি সেটা রিপ্লেসের যোগ্য হয় তাহলে রিপ্লেস করে দিবে। আর যদি মনে হয় যে না আপনাদের ইনস্টলের কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে তারাও কিন্তু ইঞ্জিনিয়ার নিয়ে যাবেন, তখন আপনাদেরকে কিন্তু আপনার প্রোডাক্টগুলো কীভাবে সেট করবে সেটাও কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে আসবে। তারপরে দেখুন এখানে ভিউয়ার্স, সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো 2448-এর, এই যে দেখুন একটা প্রোডাক্ট একদম মার্বেলের মধ্যে। এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট, খেয়াল করুন, এই যে খেয়াল করুন ভিউয়ার্স, একটু দেখুন গ্লেসটা খেয়াল করুন ভিউয়ার্স, অনেক সুন্দর। এটা কিন্তু আপনারা, আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যারা ডুপ্লেক্সের সিঁড়িগুলো করে থাকেন, ডুপ্লেক্সের নর্মালি সিঁড়িগুলো কিন্তু অনেক চওড়া হয়, যার জন্য আপনার টাইলসগুলো একটু বড় বড় দিলে জয়েন্টটা কম হবে। তাদের জন্য বলতেছি, আপনারা যদি পছন্দ করেন 2448 এই প্রোডাক্টগুলো আপনারা সিঁড়িতে লাগাবেন, সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সিঁড়ির রাইজার এবং স্কার্টিং বা সিঁড়ির আপনার গ্রুপ করা, যেটাকে আমরা ধাপ বলে থাকি বিট করা, সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে কিন্তু নিয়ে যেতে পারবেন। তবে সেটার জন্য কিন্তু আলাদা একটা চার্জ ব্যবহার করতে আপনার বেয়ার করতে হবে। তবে সেটা আপনার পছন্দ করার মধ্যে যে কোনো, আপনি যদি পছন্দ করেন যে কোনো কালারের উপরে আমরা কিন্তু সিঁড়ির টাইসটা সিঁড়ি বিটটা কিন্তু করে দিতে পারবো মোল্ডিং সহকারে। তারপরে দেখুন ব্ল্যাকের মধ্যে একটা শেড আছে, মার্বেল শেডের মধ্যে, এবং হাই গ্লোসির প্রোডাক্ট। তবে এই ধরনের প্রোডাক্টগুলো আপনার কিচেন স্ল্যাবের জন্য, তারপরে হচ্ছে আপনার বেসিন স্ল্যাব অনেকে সিঁড়িতে লাগান, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনার ওখানের জন্য খুবই একটা উপযোগী একটা ফ্লোর প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এখন বর্তমানে 205 টাকা স্কোয়ার ফিটে। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ইনশাল্লাহ উপস্থিত হবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে আমার ভিডিওটি ভালো লাগলে টাইল সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ইনশাল্লাহ যে কোনো টাইল সংক্রান্ত বিষয়ে আমাদের থেকে জানতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওতেও আমাদের যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে। আপনারা টাইল সংক্রান্ত যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমাদের থেকে জানতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।